তোল পার নেট দুনিয়া, মানব শিশুর মতো অদ্ভুত এই জীবকে নিয়ে। ছবিতে যেটি দেখা যাচ্ছে সেটি আসলে কোন প্রজাতির প্রাণী? মালয়েশিয়ায় এমনই অদ্ভুত এক প্রাণীর খোঁজ মিলেছে যার শারীরিক গঠন বিড়ালের মতোই। মার্জারের ন্যায় চারটি পা, একটি লেজ রয়েছে, কিন্তু চামড়ার রং ও মুখ দেখলে মানব শিশুই মনে হতে পারে। প্রাণীটির ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পশ্চিম মালয়েশিয়ার পানাং এলাকায় নাকি দেখা গিয়েছে এই মার্জার মানবকে। বিড়ালের মতো নয়, যার শরীরে ও মাথায় মানুষের মতোই কালো রঙের চুল রয়েছে। আবার মানবরূপী মুখের দুদিক থেকে বেরিয়ে এসেছে দুটি ধারালো দাঁত। কিন্তু এমন জীবের যে সত্যি অস্তিত্ব রয়েছে বা সন্ধান পাওয়া গিয়েছে তা মানতে নারাজ মালয়েশিয়া পুলিশ। তাদের দাবি ছবি সত্যি নয়, ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের হাতে এমন কোনো প্রাণী ধরা পড়েনি। এমন ছবি না ছড়ানোর আবেদনও জানিয়েছে পুলিশ। তবে এমন অভূতপূর্ণ জীব নিয়ে সোশ্যাল সাইটগুলোতে চর্চা অব্যাহত। অনেকে বলেছেন অনলাইনে ঠিক এমনই চেহারার সিলিকন বেবি ওয়্যারউলফ পুতুল বিক্রি হয়, হয়তো সেই ছবি ভাইরাল হয়ে গেছে। তবে পানাং এলাকায় যে কোনো এক অদ্ভুত প্রাণীর সন্ধান মিলেছে তা স্থানীয়দের অনেকে স্বীকার করেছেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।